নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 67 দিন নির্ণায়ক হতে চলেছে এই ছয় রাশির, রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে এই ছয় রাশির এই 67 দিন। অর্থাৎ শনি অষ্টমীতে কেটে গিয়ে উদয় হয়ে গেছে অলরেডি, এবং আগামী 67 দিন এই ছয় রাশিকে ছাপ্পার ফারকে দিবে। কারো কারো ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধি হবে, যারা চাকরি পাচ্ছিলেন না চাকরি পাওয়ার সম্ভাবনাটা বাড়বে শনি উদয় হওয়ার জন্য। আপনার ব্যবসা ক্ষেত্রে প্রমোশন, সন্তান ক্ষেত্রে ভালো, শুভ বিবাহের যোগ, আপনার ক্ষেত্রে বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং হঠাৎ ধনপ্রাপ্তি, আকস্মিক ধনপ্রাপ্তি হতে কিন্তু চলেছে। দেখুন, কলিযুগে শনি হচ্ছে কর্মফলদাতা। আমি বারবার বলে থাকি, শনি আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার। আমি বারবার বলি, শনি যেভাবে অবস্থান করে সে ভাবটা আপনার বৃদ্ধি করে, এবং যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সে ভাবটা নাশ করে যায়। অর্থাৎ শনির স্থিতি বড়, দৃষ্টি কিন্তু খারাপ। অর্থাৎ আপনার পাই বার্থ চার্ট, ন্যাকাল চার্টে শনির প্লেসমেন্ট আপনার কেমন আছে সেটা কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এই শনি রক্ষা কবচ আপনাদের যাদের শনি সাড়ে সাথি, শনির মহাদশা, শনির ঢাইয়া, শনি আপনার জন্মছকে পীড়িত, শনি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল আছে, বা শনি আপনার নিচস্ত আছে, বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ শনিকে যদি আপনারা আপনার জন্মছকে ন্যাকাল চাটে যদি ভালো করতে পারেন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু হতে চলেছেন মালামাল। এই 67 দিন নির্ণায়ক হতে চলেছে এই ছয় রাশির, অর্থাৎ অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। দেখুন, কৌশিকরা যে কথাগুলো বলে খুব দায়িত্ব নিয়ে, এবং যে কাজগুলো করে খুব চ্যালেঞ্জের সাথে, কৌশিকরায়ের কাছে হচ্ছে না বলে, ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে অভিধান নেই। অর্থাৎ আপনি যেটা পাবেন সেটা আপনাকে পাওয়া পাইয়ে ছাড়বে। অর্থাৎ এই জায়গাটা আপনার কনফার্ম ধরে রাখতে কিন্তু পারেন। প্রথমেই আপনাদেরকে আমি বলি, দেখুন শনি আমাদেরকে কী দেয়। শনি, দেখুন শনির জায়গাটা হচ্ছে এই যে কর্মহীন যারা আছে, শনি আপনার জন্মছকে খারাপ। আপনার শনি দেয় কি, পেট্রোল কেমিক্যাল, চামড়ার বিজনেস, টেকনিক্যাল ফিল্ড, ইঞ্জিনিয়ারিং লাইন, কয়লার ডাল, এই সব জায়গাগুলো কিন্তু শনি কিন্তু আমাদের নির্দেশ কিন্তু করে। শনি কিন্তু জনতাকেও কিন্তু নির্দেশ করে। অর্থাৎ শনি কাউকে যদি মনে করে, শনি মহারাজ কাউকে যদি ভিখারি থেকে রাজা করব, সে কিন্তু ভিখারি থেকে রাজা কিন্তু হবে। আবার কাউকে যদি রাজা থেকে ফকির করবে সেটাও কিন্তু শনি। তো শনিকে ভালো করতে গেলে আপনারা বিশেষভাবে শনি রক্ষা কবচ পরিধান করুন, এবং রাস্তার স্ট্রিট ডগগুলোকে, কুকুরগুলোকে আপনারা কিন্তু সেবা যত্ন আহার করান, বিশেষভাবে শনি কিন্তু প্রসন্ন হবে, এবং গরিব মানুষকে কিছু দান করুন, দান বিশেষভাবে কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিবে। এর পাশাপাশি শনিকে ভালো করতে গেলে আমি আবারও বলছি, হনুমান 40 পাঠ আপনারা করুন, হনুমানজির উপাসনা করুন, শনি কিন্তু আপনার ভালো কিন্তু হবে। এবং আপনি আপনার যে গুরুজন, আপনার পিতামাতা, আপনার থেকে বয়সের যারা বড় তাদের সম্মান করুন, নারী জাতি সম্মান করুন, বিশেষভাবে শনি কিন্তু আপনার জন্মছকে কিন্তু ভালো ফল আপনাকে কিন্তু দিবে, নিঃসন্দেহে বলা যেতে পারে। দেখুন, যাদের ক্ষেত্রে এতদিন কর্ম পাচ্ছিলেন না, বা আপনার চাকরি চলে গেছিলো, বা বিয়ের জায়গাতে সমস্যা হচ্ছিলো,
বা আপনার ব্যবসা জায়গাতে সমস্যা হচ্ছিল, বিদেশ থেকে কেরিয়ারের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনার কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে শনি আপনার ভালো হওয়ার জন্য, অর্থাৎ উদয় হচ্ছে। অষ্টমী তো মানে শনি অন্ধ হয়ে যাবা, এই অষ্টমী তো থেকে উদয় উদীয়মান শনি এই 67 দিন লিখে রেখে নিন, ডায়েরিতে নোট করে নিন, আপনা থেকে কিন্তু মহা লাভ কিন্তু করাতে চলেছে, কোটিপতি আরবপতি খারকপতি পর্যন্ত কিন্তু করতে চলেছে। তবে আপনার যেমন যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু আপনি রেজাল্ট কিন্তু পাবেন। কোন কোন রাশি এই শনি উদয় হওয়ার জন্য, অষ্টমীতে থেকে উদয় হওয়ার জন্য পেতে চলেছে যে ছয় রাশি, সেই ছয় রাশির নাম আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। কিন্তু বারবার বলছি, যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে সমস্যা নিয়ে পড়ে থাকবেন না, জ্যোতিষশাস্ত্র হচ্ছে আপনাকে হাত ধরে তুলে ধরবেই, অর্থাৎ যে জায়গা আপনার প্রবলেম সেই জায়গাটা আপনার কিন্তু সমস্যার সমাধান কিন্তু করবেই করবে। আপনি ধরুন আপনার ক্ষেত্রে হচ্ছে না, কোনো টেনশনের ব্যাপার নাই, সেই জন্য জ্যোতিষশাস্ত্র। আর কৌশিক রায় প্রত্যেক ক্লায়েন্টকে বন্ধুর মতন কিন্তু সাহায্য কিন্তু করে থাকে, একটা আপনার যে ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের মতন কিন্তু আমি কিন্তু যে যত ক্লায়েন্ট দেখছি প্রত্যেককে, অর্থাৎ আপনি হতাশা হয়ে গেছেন, দুঃখ হয়ে পড়ে আছেন, দেখুন দিয়ালে পিঠ ঠিকে গেছে, তারপরে আপনি আসবেন এটা করবেন না, সমস্যা দেখতে পাচ্ছেন খুব বড় সড়ো সমস্যা আসবে বুঝতে পারছেন, আপনি প্রতিকার করছেন না, আপনি হয়তো জন্মছক দেখিয়ে নিচ্ছেন যেখানেই হোক, কিন্তু আমি বারবার বলছি শুধু দেখালে হবে না, রোগ আছে রোগের জন্য ওষুধ খেতে হবে, অর্থাৎ সঠিক ভাগ্য আপনার ঘুরানোর জন্য। কৌশিক রায় জানে কোন কোন জায়গাকে স্ট্রং করলে আপনার ভাগ্যের চাকা ঘুরবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে, খুব দায়িত্ব নিয়ে কাজ করে, খুব চ্যালেঞ্জের সাথে আমি কাজ করি, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমার কোনো দ্বিমত আমার কিন্তু নেই, অর্থাৎ শনি এই ছয় রাশিকে মালামাল করতে চলেছে। কোন এই ছয় রাশি আমি আপনাদেরকে একে একে বিস্তারিত আলোচনা করতে চলেছি, ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই সম্পূর্ণ শোনার চেষ্টা করুন। প্রথম যে রাশির কথা বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, ভাগ্যোদয়, কর্মযোগ, যারা কর্মহীন হয়ে পড়েছিলেন বা প্রমোশন চাইছেন বা কর্মক্ষেত্রে বেটারমেন্ট বদলি চাইছেন, সেই বদলি কিন্তু আপনাদের এ সময় হবে, এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় হবে বৃষ রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের এই সময় মধ্যে যথেষ্ট সুনাম আপনারা কিন্তু অর্জন কিন্তু করবেন, যথেষ্ট সুনাম, মান সম্মান এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে, এবং বিশেষ করে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে মকর রাশি। কর্ম নিয়ে যাদের সমস্যা চলছিল কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে, এবং পেমেন্ট আটকে ছিল, ডুবে গেছিলো বিদেশের থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভবান, বিদেশের মাটিতে যারা কাজ করছেন তারা কিন্তু লাভবান হবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি, অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত হবে, আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত হবে, কারণ ধনভাবে এই শনির দৃষ্টি তুঙ্গ গৃহে, আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা এবং ফেঁসে আছে এমন টাকা, এই টাকা পুনরুদ্ধার হবে। গোল্ডের সাথে যারা যুক্ত আছে এবং আপনি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, আপনি আইটি সেক্টরে আছেন, আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, আপনি টেকনিক্যাল ফিল্ডে আছেন, আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি আধ্যাত্মিক লাইনে আছেন, এই জায়গার ক্ষেত্রে কিন্তু এবং বিদেশের সাথে যুক্ত আছেন কন্যা রাশি, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন এই শনি উদয়মানে। এই 67 দিন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, এই শনি উদয় হওয়ার ক্ষেত্রে, সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে প্রথম হচ্ছে ফরেন থেকে আপনারা লাভ পাবেন, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা আপনাদের এই সময় কিন্তু মজবুত হতে চলে, আর্থিক স্থিতি মজবুত হবে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ভূ সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন, এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন ধনু রাশি, এবং পেট্রোল কেমিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে
টেকনিক্যাল লাইনে, ইঞ্জিনিয়ারিং লাইনে বা টেলিকম ডিপার্টমেন্টে যারা আছে তারা কিন্তু লাভ পাবে। এরপর যে রাশির কথা বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশি কর্ম এবং সফলতা, লাভ, সাকসেস কিন্তু আপনার দেখা যাচ্ছে এবং আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে। প্রমোশন, বদলি, ট্রান্সফারের জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং ব্যবসা ক্ষেত্রে দাম্পত্য সুখ, স্বাস্থ্য, কেরিয়ারের জায়গা কিন্তু ভালো। সবশেষ যে রাশি সেই রাশি না কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্য উদয় হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।